ডাঙ্গুলি থেকেই কি ভারতে ক্রিকেট এসেছে? কাকে স্মরণ করে রঞ্জি ট্রফির সূচনা? আসুন জেনে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটের অজানা ইতিহাস। অনেকে মনে করেন ডাঙ্গুলি থেকে ক্রিকেট এসেছে, তবে ঐতিহাসিকদের মত 1700 সালে ইংরেজ বণিকরা এদেশে বাণিজ্য করতে আসার সময় ক্রিকেটও নিয়ে আসে তাদের সাথে। কলকাতা, মাদ্রাজ আর বম্বেতে গড়ে ওঠে ক্রিকেট ক্লাব। প্রথম দিকে শুধু ইংরেজরাই খেলতো ক্রিকেট, তারপর পার্সিরা তাদের সাথে খেলা শুরু করল। তাদের দেখা দেখি রাজা মহারাজারাও এগিয়ে এলেন, এমনকি নিজেদের টিম তৈরি করে ফেললেন তারা। সে সময় মহারাজ রঞ্জিত সিংজি ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন। তার অবদানের কথা মাথায় রেখেই 1934 সাল থেকে রঞ্জি ট্রফি খেলা শুরু হয়। 1932 সালে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ডে। তবে 1950 সাল অবধি ভারতীয় ক্রিকেট টিমকে দুর্বল মনে করা হতো, কিন্তু 1952 সালে ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে তার যোগ্য জবাব দিয়েছিল ভারত। এরপর একে একে টাইগার পতৌদি, ইএস প্রসন্ন, বিশ্বনাথের মতন খেলোয়াড়রা উঠে আসেন। 1970-এর দশকে ওয়ানডে চালু হয়, আর 80-এর দশকে কপিল দেব, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীদের মতন খেলোয়াড়রা এন্ট্রি নেন, যার ফলশ্রুতি ছিল 1983 সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়। তারপর দাদার সোয়াগ, ধোনির হেলিকপ্টার সিক্স হয়ে আমরা এখন মজেছি বিরাট কোহলিতে। কেমন লাগলো ভারতীয় ক্রিকেটের ইতিহাস? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।